সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, MRMPL 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। হাতের কাছে দিদি, ফোনেই মুশকিল আসান আম জনতার। সৌজন্যে দিদিকে বলো কর্মসূচি। মাত্র কয়েক সপ্তাহে 16 লক্ষ মানুষের ফোন হাতের নাগালে। মুখ্যমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত বঙ্গবাসী। মানুষ ফোনে অভিযোগ জানাতে নয়, বরং এই কর্মসূচির জন্য দিদিকে ধন্যবাদ জানাতে ফোন করছে। মানুষের ব্যাপক সাড়া, খুশি তৃণমূল। দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশে পাড়ায় পাড়ায়, এমনকি ঘরে ঘরে চলছে দিদিকে বলো প্রচার কর্মসূচি। আমাদের মেয়র যিনি আছেন, এক বছর কোনো কমিউনিটি হলে পারমিশন দেবে না, নতুন করে কোনো কমিউনিটি হল হবে না। আমি পাশে ক্লাব ড্রাফ হয়ে গেছি, এই ক্লাব ড্রাফ ভাঙবার পর ক্লাবের ছেলেদেরকে ডেকেছিল যে নিচে তোদের ক্লাবটা দোতলা থেকে আমরা কমিউনিটি হল বানাবো। তারা একটা ফলস কেস করেছে, সেই কেসটা আশ্চর্যতেও চলছে। নভেম্বরে ডেট ছিল, নভেম্বরে আবার ডেট পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঐতিহাসিক কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশে শহর থেকে গ্রামাঞ্চলে প্রতিটি ব্লকে, প্রতি ওয়ার্ডে দিদিকে বলোর প্রচার যুব নেতৃত্বের। মঙ্গলবার কলকাতা 8 নম্বর ওয়ার্ডে কাশীমিত্র ঘাট স্ট্রিটে চলে দিদিকে বলো কর্মসূচি। উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 7 নম্বর বোর্ড চেয়ারম্যান জীবন সাহার উপস্থিতিতে ও 8 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি শান মিত্র নেতৃত্বে চলে দিদিকে বলো কর্মসূচি। এই কর্মসূচিতে ছিলেন পৌরপিতা পার্থ মিত্র। এই কর্মসূচিতে আগত সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা জানান। এলাকার একটি কমিউনিটি হলে দাবি জানানো হয়। এরপর বৃষ্টির মধ্যে এলাকায় 5 জন বিশিষ্ট নাগরিককে দিদিকে বলো কার্ড দিয়ে এই কর্মসূচির উপকারিতা বোঝানো হয়। আমি কিছু কিছু চাকরির জন্য অনেকের ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু 40 বছর পেরিয়ে যাওয়ার জন্য, 40 বছর 1 মাস 2 মাস 3 মাস, এই জন্য অনেকের চাকরি হয়নি। আমি একটু দিদিকে একটু অনুরোধ করব যাতে চাকরির বয়সটা একটু বাড়ানো হোক, তাহলে অনেক ছেলে উপকৃত হবে। অনেক পার্টির পুরনো ছেলে আছে যারা সারা জীবন শুধু পার্টিটাই করে গেল এবং লড়াই করে গেল, কিন্তু তারা, আমি এই বলছি না যে পার্টি করলেই কিছু পেতে হবে, কিন্তু অন্তত তারা সম্মানিত বাঁচতে পারে। তাদের জন্য একটা যদি চাকরির ব্যবস্থা, একটু বয়সটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে অনেক ছেলে উপকৃত হবে। কনটেন্টই বলে কিছু হয় না, কমিটি হল করেই ছেলে সমস্যার সমাধান করতে হয়। এটা মাননীয় মেয়র সাহেবের কাছে এখানকার যে পৌরপিতা আমার অগ্রজ আমার দাদা অর্থদাস তুলেছে, কোন পৌরপিতা যা কর্তব্য তিনি করেছে, মেয়র সাহেব বলেছেন এটা এক্ষুনি কিছু দিনের জন্য টেম্পোরারিলি এটা পোস্টপোন্ড আছে, নট ফর পার্মানেন্ট, ভবিষ্যতে এখানে দেখা যাচ্ছে যে যেহেতু এটা বস্তি অঞ্চলটা বেশি এই এলাকাটা, সেক্ষেত্রে যে পানীয় জল বা অত ইলেকট্রিকের ব্যাপারে যে পার্থক্য অনেক ভালো কাজ করেছে, কিন্তু আগামী দিনে এইসবগুলোকে আরও ডেভেলপমেন্টের জন্য কী ভাবছেন আপনার, যেহেতু অনেকগুলো সমস্যাগুলো উঠে আসলো? ডেভেলপমেন্ট তো কোনো শেষ নেই, এর কোনো অন্ত নেই, সুতরাং ডেভেলপমেন্ট করেই একটা ডেভেলপমেন্টকে রোখা যায়, যে অধিকতর ডেভেলপমেন্ট, আরো উন্নয়ন, বড় উন্নয়ন, আরো উন্নয়ন, উন্নত উন্নয়ন, এসব করেই রোখা যায়।